প্রিয় দর্শক, আমি লাবি রহমান, শুরু করে দিচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, অপেক্ষায় আছেন? অপেক্ষা করাবো না, শুরু করে দিচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি। এই মুহূর্তে আমার সঙ্গে জেনে রয়েছেন, চলুন কথা বলি আমাদের সবার প্রিয় রন্ধনশিল্পী সিমরা খান। কেমন আছে সিমরা? জি আপু, খুব ভালো আছি। আপনি ভালো আছেন? অনেকদিন পর দেখা। হ্যাঁ হ্যাঁ, কি দেখাবে বলো আজকে আপু? একটা ডিফারেন্ট রেসিপি, চিকেন মান্ডি বিরিয়ানি। ট্র্যাডিশনাল খাবার, ট্র্যাডিশনাল খাবার, সাথে তো অবশ্যই ফার্ম ফ্রেশের যে বাটার এবং ঘি থাকছে, সো আই থিং ওইটা অনেক টেস্টটাকে বাড়িয়ে তুলবে। চলুন দেখে নেই এই মান্ডি তৈরি করতে কি কি লাগছে। চিকেন মান্ডি বিরিয়ানি তৈরি করতে যা যা উপকরণ লাগছে, চিকেন লেগ পিস, পেঁয়াজ কুচি, টমেটো পিউরে, আদা রসুন বাটা, আস্ত গরম মশলা, কাজু বাদাম বাটা, শাহি জিরা, ধনিয়া গুঁড়া, টিক্কা মশলা, পাপরিকা, স্টার অ্যানাইস, তেঁতুলের সস, পুদিনা পাতা, কাঁচা মরিচ, স্যাফরন, ফার্ম ফ্রেশ ঘি, কেওড়া জল, লবণ, সিদ্ধ করা ব্রাউন বাসমতি চাল এবং ফার্ম ফ্রেশ টক দই। দেখা হয়ে গেল উপকরণ, চলে যাব মূল রান্নায়। চলো, এই চিকেনটা যদি আমরা এর আগের দিন রাতে ম্যারিনেট করে রাখি তাহলে ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এখানে পাপরিকা দিচ্ছি, পাপরিকা দিব আমি যে যেরকম, এটা তো ওরকম ঝাল হয় না, আমি জাস্ট কালার অ্যাড করার জন্যই দিচ্ছি। সাথে টিক্কা মশলা, টিক্কা মশলা আমরা বাসাও তৈরি করে নিতে পারি, 2 টেবিল চামচ পরিমাণ। সাথে দিব ঘি, যেটা ফার্ম ফ্রেশ থেকে নেওয়া। আমাকে একটু বলতে দাও না, আমার জি 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 প্লিজ। প্রিয় দর্শক, ফার্ম ফ্রেশের ঘি, আমরা যারা রন্ধনশিল্পী এবং শেফ তারা এটাকে খুব প্রেফার করি, কেননা আমরা সবসময় নতুন যেটা বাজারে আসে সেটা চেষ্টা করি কীভাবে আমরা ইউজ করি, তারপর আবার একটা আসে ওটা ইউজ করি, একটা জায়গায় যে থেমে যাই সেটা হচ্ছে ফার্ম ফ্রেশ। আমরা ফার্ম ফ্রেশের প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করি, আপনি যেমন চাইবেন ঠিক তেমনি হবে, ঠিক বলেছি না? জি জি আপু, আমি শেফ বলেছি, এখন তুমি বলো তুমি কেন এটা প্রেফার করো। আমি আমি প্রেফার করি, আপনি বললেনই তো, রন্ধনশিল্পীরা আমরা একটা জায়গায় গিয়ে থেমে যাই, কেন থামি? বিকজ অফ কোয়ালিটি, বিকজ অফ ফ্লেভার, যেটা আমরা চাই সেটা যদি একটা প্রোডাক্টে পেয়ে যাই তাহলে ওখানে তো স্টাক হবো, তো ওরকমই আসলে। তো আমার এই যে ফার্ম ফ্রেশ, আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, সাথে দিব লবণ, লবণ পরিমাণ মতো। এইটা আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এখানে খুব একটা জিনিস আমি ইউজ করিনি, কারণ হচ্ছে আমি তো মান্ডি যে তৈরি করব, এরপরে যে আমি মশলাগুলো দিব এটা তো আবার একটু রান্না হবে। আচ্ছা, দ্যাটস ওয়াই এইটার ম্যারিনেশনটা খুবই সিম্পল রেখেছি। এখন তো মানুষ অনেক হেলদি খাবার টাবার খুব বেশি প্রেফার করছে, তারপর এটা আমি ম্যারিনেট করতে রেখে দিই কিছুক্ষণ। রাখো, এরপরে আমি যে মশলাটা তৈরি করব সেই মশলাটা আগে তৈরি করে ফেলি। ওকে, তো আমার ঘি আর একটু আছে, হ্যাঁ এখানে 2 টেবিলস্পুন পরিমাণই আছে। ওকে, এরপরে এখানে দিচ্ছি আমি শাহি জিরা। ওকে, শাহি জিরা জাস্ট ফোড়নের জন্য। তারপরে গরম মশলা হোল, পেঁয়াজ কুচি 1/2 কাপ। এখনই একটা ফ্লেভার পাচ্ছি, ওই যে ঘি। তারপর অ্যাড হয়েছে তো সাথে যে গরম মশলা, সেই জিরা, স্টার অ্যানাইস, এটা অ্যারাবিয়ান ফুডে অনেক ইউজ হয়। পরে হচ্ছে ধনিয়া গুঁড়া 2 চামচ, আদা রসুন পেস্ট করা একসাথে 2 টিস্পুন পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো পিউরে, সাথে যাবে বাদাম বাটা, এখানে কাজু বাদাম বাটা আছে। আচ্ছা, আমি 2 টেবিলস্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি। প্রতিটা জিনিসই মজার, তাই না? জি, এন্ড নিউট্রিশনাল, স্পেশাল কিছু ডিশেস তো তৈরি করতে পারি, একটু কষ্ট হয়। এখন টক দই দিয়ে দিব আমি এখানে, ফার্ম ফ্রেশের টক দই। ফার্ম ফ্রেশের টক দই, এটা 1/2 কাপ ফার্ম ফ্রেশের টক দই, গুণে সেরা মানেও সেরা। আসলে কি জানো, এটা আমরা বসে বসে কিন্তু এমনিতেও খাই, সালাদ দিয়ে খাই, এমনিতেও খাই। আর এরপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের সস 2 টিস্পুন। ওকে, একটু টক মিষ্টি, একটু একটা ফ্লেভার দেয়, একটা ভালো লাগে। তো এইটা মোটামুটি আমাদের ডান, এটা আমরা একটু সরিয়ে ওখানে সরিয়ে ফেলি, সরিয়ে রাখি। এখানে তোমাকে আমি এটা দিয়ে দিই, তাই তো? রাইট, আমি এখন চিকেনটা গ্রিল করে নিব। সে তো তুমি কি হাই ফ্লেমে করবে না? আমার এটা পুরোটাই লাগবে। আচ্ছা, এখানে 50 গ্রাম আছে, এটাই মজার ব্যাপার। এখানে 200 গ্রামই থাকে, বাট
50-50 করে থাকে তোমার 50 গ্রাম লাগলো তুমি নিয়ে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক বেশি আসলে কিন্তু খুব ভালো দেবো জি পুরোটাই দিয়ে দিবেন এর উপরে আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি এক্স্যাক্ট আমি এইভাবে করে বসিয়ে দেব চিকেনটা তোমার রাইসে কি করা হাফ বয়ল করা তো আমি যখন আবার দমে দিব এরপর পুরোটাই হয়ে যাবে জি আমার মনে হয়ে গেছে না চলি আমি এটা দিয়ে দেই আমি এখানে নিয়ে আসছি ঠিক আছে আমি একটা একটা করে এখানে দিই এটা ছড়িয়ে ফেলবো জি হালকা একটু পানি দিয়ে আমি ঢেকে দেব ঠিক আছে কালারটা অনেক সুন্দর দর্শক চিকেনটা সিদ্ধ হতে তো সময় দিতেই হবে তো আমরা একটু সময় ওয়েট করি আমাদের সঙ্গে থাকুন চলো দেখি জি ইয়েস এখন আমরা কিন্তু চিকেনটা তুলে রাখব উঠিয়ে রাখব এর সাথে এখন আমরা চাল মিক্স করব বাকি যা যা আছে সব মিক্স জি এখানে আছে বাসমতি চাল এই চালটা আমি দিয়ে দিচ্ছি এখানে 1 1/2 কাপ চাল আছে আচ্ছা তো একটু সল্ট তো এর মাঝে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা বাদাম আলমন্ড কুচি কাজু বাদাম বা কিশমিশ দুই কালারের আছে কিশমিশ দিয়ে দিলাম তুমি কি ড্রাইটা নিয়েছো জি সাথে উপরে যে চিকেনগুলো একটু বসিয়ে দেব কাঁচা মরিচ এইখানে আমার কাছে জাফরান আছে আর এর সাথে আমি একটু কেওড়া ওয়াটার মিক্স করে তারপর এটার সাথে দিয়ে দেব সো একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করি আমরা ঠিক আছে আর সিমরা আমাদের দম না হতে শেষ এখন বন্ধ করে দেই চুলা এখন আমরা চুলা বন্ধ করে দেই বাহ কারণ আমার না আশ্চর্য হচ্ছে মজার একটা ফ্লেভার পাচ্ছি আমি সার্ভ করি ওকে আমার কাছে থাকা মুশকিল হয়ে যাচ্ছে যে আসলে কাছে থাকে তার জন্য কঠিন হয়ে যায় লোভ সামলানো একটু লেবু আমরা সাইড দিয়ে দিয়ে দিতে পারি জাস্ট ডেকোরেশনের জন্য ডেকোরেশনের জন্য যেভাবে যে খায় আপু রেডি হয়ে গেল চিকেন মন্ডি বিরিয়ানি আপনি তো ওয়েট করতে পারছেন না একটু না মানে এটা সম্ভব না কারণ একদম সিমরা আমি কি বলবো এত সুন্দর ফ্লেভার আমি যে কখন খাবো তবে তার আগে তোমার জন্য একটা উপহার আছে ওটা দিয়ে নেই হ্যাঁ ফার্ম ফ্রেশের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে গিফট বাস্কেট ওয়াও ভেরি নাইস সবই আমার পছন্দের আইটেম আপু থ্যাংক ইউ আপনি আমাকে এখানে কল করেছেন এবং আমি এত সুন্দর একটা রেসিপি আপনার সামনে করে দেখাতে পারলাম এর জন্য আই এম রিয়েলি গ্রেটফুল থ্যাংক ইউ এন্ড এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফার্ম ফ্রেশ এন্ড এটিএন বাংলা এন্ড লাভ ইউ আপু প্রিয় দর্শক কেমন লেগেছে চিকেন মান্ডি নিশ্চয়ই ভালো লেগেছে কেননা এত সুন্দর রেসিপি ভালো না লাগার কোনো কারণ নেই বাসায় তৈরি করবেন চাই পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি সঙ্গে থাকুন প্রস্তুত প্রণালী চিকেন লেগ পিস নিয়ে তাতে একে একে প্যাপরিকা গুঁড়া টিক্কা মশালা ফার্ম ফ্রেশ ঘি ও লবণ দিয়ে মেখে মেরিনেট করে নিতে হবে এবার অন্য একটি ফ্রাই প্যানে ফার্ম ফ্রেশ ঘি দিয়ে তাতে আস্ত শাহি জিরা দিতে হবে এরপর আস্ত গরম মশলা পেঁয়াজ কুচি স্টার অ্যানাইস ধনে গুঁড়া আদা রসুন পেস্ট ও সামান্য পানি দিয়ে টমেটো পেস্ট ও কাজু বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে ফার্ম ফ্রেশ টক দই দিয়ে তাতে তেঁতুলের রস দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে মশলাটি নামিয়ে রাখতে হবে এরপর অন্য একটি ফ্রাই প্যানে ফার্ম ফ্রেশ বাটার নিয়ে তাতে মেরিনেট করে রাখা চিকেন লেগ পিসগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে কষিয়ে রাখা মশলার মধ্যে চিকেনগুলো দিয়ে সামান্য পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে কিছুক্ষণ তেল উপরে উঠে আসলে চিকেন পিসগুলো তুলে নিয়ে ওই মশলার মধ্যে একে একে আধা সিদ্ধ বাসমতি চাল লবণ পুদিনা পাতা পেঁয়াজ বেরেস্তা কাঠবাদাম ও কাজু বাদাম কুচি কিশমিশ ভেজে রাখা চিকেন লেগ পিস কাঁচা মরিচ কেওড়া জলে ভেজানো জাফরান দিয়ে সমস্ত উপকরণগুলো দমে রান্না করতে হবে চাল সিদ্ধ হওয়া পর্যন্ত এবার চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে পরিবেশন পাত্রে তুলে ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন মান্ডি বিরিয়ানি প্রিয় দর্শক ফিরে এলাম আপনাদের প্রিয় পর্ব তারকা পর্বে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন চলুন কথা বলি যিনি একাধারে মিউজিক কম্পোজার সঙ্গীত শিল্পী আমাদের সবার প্রিয় তানভীর আলম সাজীব সালাম আলাইকুম ভাইয়া
আগুন কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, ভালো আছি। আপনি ভালো তো? এই তো আছে। কি হলো আজকে রান্না বান্না? আমি করব রান্না। হ্যাঁ তো, আমি তো খেতেই আসব। ঠিক আছে, তাহলে আমি কিন্তু সারাক্ষণ গান শুনব। তো আমি এমন একটা রেসিপি এনেছি সবার ভালো লাগার কথা, সেটা হচ্ছে হলিডে রাইস। হলিডে রাইস, খুব সিম্পল একটা রান্না করব যেটার মধ্যে সবকিছু একসাথে থাকবে, সেজন্য আমি এটার নাম দিয়েছি হলিডে রাইস। হলিডে রাইস, ইটস ইওর ওন ইনভেনশন। তো তৈরি করব। ওকে প্রিয় দর্শক, হলিডে রাইস তৈরি করতে কি কি লাগছে চলুন জেনে নিচ্ছি। হলিডে রাইস তৈরি করতে যা যা উপকরণ লাগছে: চিকেন, বাসমতি চাল, ক্যাপসিকাম, বাঁধাকপি, চিকেন স্টক, থাই পাতা, চিকেন সালামি, চিনি, লবণ, ফার্ম ফ্রেশ মাখন, গোলমরিচ গুঁড়া, মোজারেলা চিজ। দেখা হয়ে গেল উপকরণ, চলে যাব মূল রান্নায়। ভাইয়া, এখানে আমার কাছে আছে চিকেন স্টক, যেটাকে আমি একটু সস দিয়ে রেখেছি। এখন আমি এটা সরিয়ে ফেলব। আমার কাছে একটু চিকেন আছে, ওটাকে আমি একটু জাস্ট ভেজে নেব ফার্ম ফ্রেশ বাটার। এই বাটারটা আমি মাঝে মাঝে ইউজ করি, ভালো লাগে, খুবই ভালো। আই লাইক ফার্ম ফ্রেশ। ভাইয়া, এখন তো এখান থেকে কনসেন্ট্রেশন চলে যাচ্ছে এখানে। আমি বাজানো বন্ধ করব? আমার আর খুবই ভালো লাগছে, মানে মিউজিক শুনে শুনে আমার মনে হয় হলিডে রাইসটা আরো ভালো হবে। এইখানে চিকেন আছে, হ্যাঁ, বোনলেস চিকেন, যেটা আমি দিয়ে দিচ্ছি বাটারের ভেতরে। সাথে আমি কিছুই দেব না, শুধু এটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি ডিরেক্ট দিয়ে দেব এই চিকেন স্যুপের ভেতরে। বাহ, কবে শাল মহুয়া কনক চাপা মালা দেব তাহারে আরে আরে। তেলটা ছেকে নেওয়া, তাই তো? আমি গায়ে মাখিয়া রাঙা মাটি নাচে বোধে তানে পরে খুঁজব সবুজ বুন ফুলে খুঁজে না পাই যাহারে। মাতাল মনের জারুল ঢঙে সন্ধ্যা শিমল অস্ত রঙে সে ঝর্ণা ছড়ায় রূপলি চাঁদ না চল নূপুর বাহারে আহারে আহারে। আমি চিকেন স্টকটার ভেতরে ভাজা চিকেনটা দিয়ে দিয়েছি, এখন আমি মূল রান্নায় চলে যাব। আমি বাকি বাটারটা এখানে দিয়েছি। আমি চালটাকে এখানে ভেজে নেব। বাসমতি চাল আছে, বাটারে দিয়ে একটু ভেজে একটু লবণ দেব, চালটাকে হাফ সিদ্ধ করব, তারপর আমি বাকি জিনিসগুলো দেব। এই জিনিসগুলো আমি বেশি কুক করব না, কারণ সালাদ জাতীয় জিনিসগুলো আমরা কাঁচা খেতে পারি, কাজে এটা কুকড হতে হবে এমন কোনো কথা নেই। সেজন্য আর মজার ব্যাপার হলো আমি স্টকটা দিয়ে এটা রান্না করব। আচ্ছা, দর্শক যারা গন্ধ পাচ্ছেন না, গন্ধটা আমি পাচ্ছি। আমরা এটা হতে হতে একটা গান শুনতে পারি, তো এটা সিদ্ধ হতে হতে আমরা শুর সজিন করতে। তুই কিশামের বাঁশি রে ঘরের বার করলা বাঁশি আমারে, তুই কি খায় পার বাঁশি রে ঘরের বার করলা বাঁশি আমারে, তুই কি কালার বাঁশি রে ঘরের বার করলা বাঁশি আমারে। অসাধারণ, আমি তো ছাড়বই না, যতক্ষণ রান্না চলবে গানও চলবে। তাই পাতাকপি, থাই পাতা আছে, থাই থাই একটা ফ্লেভার আসবে। এটা ক্যাপসিকাম, তিনটা তিন কালার, তিন কালার। চিনি দিব টু টেস্ট,
একটু একটু কি মিষ্টি মিষ্টি হবে খেতে? হ্যাঁ, মনেতে লুকানো ছিল সুপ্ত যে পেয়াসা, বাহ, জাগিলো মধুল গুনেতে বাড়ালো পেয়াসা, মনেতে লুকানো ছিল সুপ্ত যে পেয়াসা। আর কটা গান গাইতে হবে আপনার রান্না হতে? আপনার কি মনে হচ্ছে অনেক দেরি হচ্ছে? না না, আমি জিজ্ঞেস করছি। আমি ইচ্ছা করে দেরি করবো বেশি গান শোনার জন্য। অলমোস্ট হয়ে গেছে আমার রান্না। আমার শহর মেঘলা দিনে বৃষ্টি এলে জলে ভাসে, আমার শহর মেঘলা দিনে, আমার শহর রোদেলা দিনে, রোদের আলোয় রোদে হাসে, আমার দিন তো যাচ্ছে কেটে, আমার শহর ভালোবেসে, আমার দিন তো যাচ্ছে কেটে, আমার শহর ভালোবেসে। এর মাঝে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে চিকেন সালামি, এটা দিয়েছি। তারপর এখানে মোজারেলা চিজ আছে, পিজার একটা ফ্লেভারও আমি পাবো, আমি দিয়ে দিচ্ছি। আপনি গান করেন, আমি সার্ভ করে তারপর আপনাকে দেব। শহরের উষ্ণতম দিনে পিচ গলার দূরে বৃষ্টির নিঃশ্বাস, তোমায় দিলাম আর কি বা দিতে পারি, পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, সুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে, রডোডেনড্রন তোমায় দিলাম আজ আর কি বা দিতে পারি, পুরনো মিছিলে পুরনো ট্রামেদের সারি, ফুটপাত ঘেঁষা বেলুন গাড়ি, ফুতো বাঁধা যত লাল আর সাদা, ওরাই আমার থতমত এই শহরে, রডোডেনড্রন তোমায় দিলাম। ভাইয়া তৈরি হয়ে গেল আপনার জন্য হলিডে রাইস, আমি জানি না আপনার কেমন লেগেছে। আমরা খাবো এখন, ঠিক আছে? ওকে প্রিয় দর্শক, হলিডে রাইস হাতের কাছে যাই থাকুক তাই দিয়ে তৈরি করা যায়। যদি ভালো লেগে থাকে বাসায় তৈরি করবেন। আর চাই পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। একটি ফ্রাই প্যানে ফার্ম ফ্রেশ মাখন দিয়ে তাতে হাড় ছাড়া মুরগির মাংসের টুকরোগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এবার চিকেন স্টকের মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিতে হবে। এরপর একটি হাঁড়িতে ফার্ম ফ্রেশ মাখন নিয়ে তাতে চাল ও লবণ দিয়ে হালকা ভেজে মাংস সহ চিকেন স্টকটি দিয়ে চালগুলো রান্না করে নিতে হবে। চালগুলো আধা সিদ্ধ হয়ে আসলে একে একে বাঁধাকপি কুচি, থাই পাতা কুচি, ক্যাপসিকাম কুচি, সামান্য চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ দমে রাখতে হবে। নামাবার আগে মোজারেলা চিজ ও চিকেন সালামি দিয়ে পরিবেশন করুন মজাদার হলিডে রাইস। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ উইকলি নিউ রেসিপিতে। দুটো রেসিপি অপেক্ষা করছে কখন আমরা খাবো, বাট খেতে পারছি না এখন, কেননা জেনে নেব এর পুষ্টি তথ্য। আমি যাচ্ছি পুষ্টিবিদ লোপার কাছে। লোপা ভালো আছো? জি আপা ভালো আছি। ভাইয়াকে চিনিয়ে দেবার কিছুই নেই, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী, আর ও হচ্ছে পুষ্টিবিদ লোপা। আমরা কি খেতে পারবো আর পারবো না ওটা নিয়ে কথা বলবে, বাট আজকে তো হলিডে, আমরা কিছুই মানবো না, ঠিক আছে? তাও জেনে খাবো। হ্যাঁ জেনে খাবো। আমি ভাইয়ার কথাটা রেশ ধরে বলি, এটা অনেক ভালো একটা কথা বলেছেন, জেনে খাওয়া। মানে আমরা অনেক কিছুই খাই কিন্তু জেনে খাই না,
জেনে খেলে অনেক কিছুই খেতে পারি, আর না জেনে খেলে অনেক কিছু আমাদের বাদ দিয়ে দিতে হয়। যেমন এই দুইটার রেসিপি আসলে আপনারটা তো আসলে ফিউশন বলবো না, মানে এটা কি বলবো আমি বুঝতে পারছিলাম না, আমি দেখছিলাম আর মানে দেখছিলাম আর চিন্তা করছিলাম এটা কীভাবে রান্না করবো বাসায় যেয়ে। বাচ্চাদের জন্য খুব ভালো একটা আইটেম হবে, আর যেহেতু বলেছেন হলিডে মানে বাসায় যা আছে যা পাওয়া যাচ্ছে সবই দেওয়া যাবে, এজন্য এটাতে আসলে সবই আছে, এটা এটা ছাড়া আর কিছু দরকার নেই, ফুল মিল। তবে অবশ্যই একটু রিচ, রিচ খাবার তো আর আমরা আমরা তো হলিডে মোডে সবসময় যাই না, তো বুঝে শুনেই খেতে হবে, আর পোর্শন কন্ট্রোল করে কিন্তু যে কেউই খেতে পারে। অনেকে দেখা যায় ওয়েট রিডিউস করতে চায়, সেক্ষেত্রে অল্প পরিমাণ বাটার কিন্তু তার প্রতিদিনের ফুড মেনুতে রাখতে পারেই, তবে পরিমাণটা যেন বেশি না হয়, কারণ এটাতে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের চুল নখ ত্বক থেকে শুরু করে সব কিছু কিন্তু ভালো রাখতে হেল্প করে। তার মানে আমি ওমেগা ফ্যাটি অ্যাসিড বেশি খাইনি, আমার চুল কম এখন আবার খাওয়া শুরু করে। আর বিরিয়ানিটা নিয়ে যেটা বলবো, এটা আসলে একটা অ্যারাবিয়ান ডিশ দেখলাম, এটা রিচ একটা ফুড, যেহেতু ফেস্টিভ ফুড আমরা প্রতিদিন খাই না, এটা হাই ক্যালোরির একটা ফুড আছে, চিকেন যেহেতু আছে আর রাইস আছে, সেটা ফেস্টিভ যে কোনো সময়ে খাওয়া যায়, আর কার্বোহাইড্রেট প্রোটিনের একটা রিচ একটা খাবার হচ্ছে, আর এটাতে ঘি অ্যাড করেছে। আমাদের আসলে ফ্যাটগুলো যেটাই অ্যাড করা হচ্ছে, ফার্ম ফ্রেশের ভালো একটা আইটেমগুলো অ্যাড করা হচ্ছে, এর গুণগত মানগুলোও বাজারে খুব ভালো, সেক্ষেত্রে খাবারের গুণগত মানটাও বেড়ে যাচ্ছে। আবার দইও অ্যাড করা হয়েছে, সেক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানও কিন্তু থাকছে প্রোবায়োটিক থাকার কারণে। থ্যাংক ইউ অপা, আপনাকে এই ধরনের একটা ফিউশন আমাদেরকে দেখানোর জন্য অনেক ধন্যবাদ লোপা তোমাকে। ভাই আপনার জন্য রয়েছে আমাদের ফার্ম ফ্রেশের পক্ষ থেকে সুন্দর একটা গিফট বাস্কেট। থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ ফার্ম ফ্রেশ, অ্যান্ড থ্যাংক ইউ এটিএন আজকে আমাকে ডেকে এনে এরকম খাবার তৈরি করার জিনিসপত্র দেখিয়ে দেওয়ার জন্য, আর তার উপরে আবার ফার্ম ফ্রেশের গিফট। এটা খাবেন আর গিটার বাজিয়ে গান গাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই। ঠিক আছে, আমরা দেখিয়ে দিচ্ছি। তো আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে তারপর আমরা এটা একটু দেখি খেয়ে কেমন কেমন লাগে। ঠিক আছে, তো প্রিয় দর্শক কেমন লাগলো পুরো আয়োজন? নিশ্চয়ই ভালো লেগেছে। রাইস আইটেম সঙ্গে চিকেন দুটোই ছিল, একই রকম না আমি বলবো, ডিফারেন্ট টাইপের দুটো রেসিপি, আপনারা এক একদিন এক একটা ট্রাই করে খেতে পারেন। তো এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবারও আসবো আপনাদের কাছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন, এবং আমাদের রেসিপিগুলো ট্রাই করে হয়ে যান সেরা রাঁধুনি। আল্লাহ হাফেজ ভাইয়া।